এবিপি আনন্দ, এগিয়ে থাকে এগিয়ে রাখে। শ্রীমান শুভেন্দু আজ মির্জাফরদের দলে, বিশ্বাসঘাতকদের দলে নাম লেখালো, বিজেপিতে চলে গিয়ে এইটা দুঃখে। বিশ্বাসঘাতকরা নয়, জনগণই ইতিহাসে শেষ কথা বলে। শুভেন্দু যে বিশ্বাসঘাতকতা করেছে, মানুষ ওকে কোনদিন ক্ষমা করবে না। বা ভাই, এইভাবে মানুষকে ধোকা দিলে, মমতা ব্যানার্জিকে নয়, মানুষের অধিকারে বঞ্চিত করেছ, যারে দাও নাই তারে সম্মান। সেই সম্মান যখন পশ্চিমবঙ্গে ছিল না, দিয়েছিলেন কে? তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে সেই সম্মান তোমার নেই। সভাস্থল কাঁথি, সৌগত রায় ফিরহাদ হাকিমদের নিশানায় একজনই, শুভেন্দু অধিকারী, পাল্টা জবাব বিজেপির। দীর্ঘ দশ বছর রাজ্য পরিচালনার পর রাজ্যবাসীর দুর্ভাগ্য এবং তৃণমূল কংগ্রেসেরও দুর্ভাগ্য, আজকে তৃণমূল কংগ্রেস নিজেরা কোনো ন্যারেটিভ সেট করতে পারছে না। এই মুহূর্তে রাজ্যবাসীকে নতুন করে কিছু দেবার, নতুন করে কিছু বলার তৃণমূল কংগ্রেসের কাছে কিছু নেই। অতীতের ঘটনাবলী প্রত্যেকের জানা আছে। বুধবার তৃণমূলে হাই ভোল্টেজ কর্মসূচির পর বৃহস্পতিবার এই কাঁথিতেই প্রথমে মিছিল, তারপরে সভা করবেন শুভেন্দু অধিকারী। বিজেপিতে যোগদানের পর কাঁথিতে শুভেন্দুর প্রথম কর্মসূচি। বিজেপি সূত্রে খবর, বৃহস্পতিবার তাদের মিছিল শুরু হবে বেলা দুটো নাগাদ। কাঁথি মেচেদা রূপশ্রী বাইপাস মোড় থেকে শুরু হবে মিছিল। 5 কিলোমিটার পথ অতিক্রম করে কাঁথি সেন্ট্রাল বাস স্ট্যান্ডের কাছে মিছিল শেষ হবে। বিকেল 5টা নাগাদ বাস স্ট্যান্ডের কাছে মাঠে হবে সভা। এই সভা থেকে শুভেন্দু তৃণমূলকে কি জবাব দেয়, এখন সেদিকেই সবার নজর। শুভেন্দু অধিকারীর সঙ্গে তৃণমূলের লড়াই ইতিমধ্যেই চরমে উঠেছে, তা যে আগামী দিনে আরো বাড়বে তা স্পষ্ট। তৃণমূল সূত্রে খবর, জানুয়ারি মাসের শুরুতেই শুভেন্দু অধিকারীর গড় নন্দীগ্রামে সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়, অর্ণব মুখোপাধ্যায় ও আশাবুল হোসেন, এবিপি আনন্দ। মানুষ নির্যাতন করে, প্রধান মধ্যস্থতাকারী এখন আক্রমণকারীর ভূমিকায়। তৃণমূল সাংসদ সৌগত রায় নিশানায় বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। তিনি পদ্ম শিবিরে যোগ দেওয়ার জল্পনা শুরু হতেই লাগাতার বিশ্বাসঘাতক বলে আক্রমণ ধেয়ে আসছিল তৃণমূল শিবির থেকে। মঙ্গলবারই বিজেপি নেতা হিসেবে প্রথম সভায় যার জবাব দেন শুভেন্দু। বুধবার শুভেন্দুর কাঁথিতে অধিকারী পরিবারের বাড়ির শান্তিকুঞ্জ থেকে 1 কিলোমিটার দূরে দাঁড়িয়ে ফের একবার শুভেন্দুকে বিশ্বাসঘাতক বলে আক্রমণ করলেন সৌগত রায়, সঙ্গে ভাঙতে চাইলেন অধিকারীদের মিথ। এটা একটি পরিবার, কাঁথির মানুষই আমাদের একটি পরিবার, সেই পরিবারের নাম হচ্ছে গিয়ে অধিকারী পরিবার। এ পরিবার নিরাপত্তা দেয়, তাই এই পরিবার হচ্ছে কাঁথির সবাইকে নিয়ে পরিবার। রাজ্য রাজনীতিতে কাঁথি বরাবরই অধিকারীদের গড় বলে পরিচিত। শুভেন্দু বিজেপিতে যাওয়ার পর এদিন কাঁথির কর্মসূচি তৃণমূলের কাছে ছিল কার্যত প্রেস্টিজ ইস্যু। সেই মঞ্চ থেকে একযোগে শুভেন্দুকে আক্রমণ করেন সৌগত ফিরহাদরা। আমি বর্তমান যুগের রাজনীতিবিদদের দেখে অকৃতদার নই। আমি সতীশ সামন্ত, সুশীল লাড়া, অজয় মুখার্জির জীবনী পড়ে অকৃতদার। যারা মুখে গান্ধীবাদী সতীশ সামন্তর কথা বলেন, অজয় মুখার্জির কথা বলেন, এই রকম কিছু সুবিধাবাদী লোক গান্ধীর হত্যাকারীদের পার্টিতে যোগদান করেছেন, নাথুরাম ভট্টের পার্টিতে যোগদান করেছেন। মেদিনীপুরে সভায় অমিত শাহর সঙ্গে শুভেন্দু অধিকারীর কেমিস্ট্রি বারবার চোখে পড়ে। দুবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে পায়ে হাত দিয়ে নমস্কার করেন শুভেন্দু। শুভেন্দুকে বুকে টেনে নেন অমিত শাহ। জানিও কটাক্ষে সুর শোনা গিয়েছে ফিরহাদ হাকিমদের গলায়। আমি এখন চোর বটে, তুমি হলে সাধু। বাহ 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 ভাই, এইভাবে মানুষকে ধোকা দিলে, মমতা ব্যানার্জিকে নয়। একটু অপেক্ষা করুন, আর কয়েকটা মাস দেখবেন ফিরহাদ হাকিমকে গান গাইতে, একটু জায়গা দাও মাগো তোমার মন্দিরে বসি।
তৃণমূলে যোগদানের পর প্রথম বিধানসভা এবং প্রথম লোকসভা নির্বাচনে পরাজিত হন শুভেন্দু। সে কথা মনে করিয়ে আরও একবার অধিকারী পরিবারের মেজ ছেলেকে নিশানা করেন সৌগত। অধিকারী পরিবারের বিরোধী বলে পরিচিত অখিলগিরির ভূয়সী প্রশংসাও করেন তিনি। আমি 2004 সালে যখন তমলুক লোকসভা কেন্দ্রে কেউ লড়াই করতে রাজি হয়নি, তখন আমি লড়েছিলাম লক্ষণ সেনের বিরুদ্ধে। এই দলটা দেড় জন মিলে চালাচ্ছে, তাই তাদের আত্মসম্মান বোধ আছে, তারা কখনো তৃণমূল কংগ্রেস করতে পারে না, পারে না, পারে না। অনেকে বলছে তিনি বিরাট পালোয়ান, কিন্তু তৃণমূল হওয়ার পর শুভেন্দু প্রথম দুটো নির্বাচন 2001 এবং 2004 হেরে গিয়েছিল। তমলুক লোকসভায় শুভেন্দু এমন কিছু পালোয়ান নয়, তার চেয়ে তো অখিল বড় পালোয়ান। প্রথমে মহামিছিল, তারপর শান্তিকুঞ্জ থেকে 1 কিলোমিটার দূরে ডরমেটারি মাঠের সভা। বৃহস্পতিবারের পাল্টা পদযাত্রায় শুভেন্দু কি বার্তা দেন, এখন সেটাই দেখার। অর্ণব মুখোপাধ্যায়, ঋত্বিক প্রধান ও ঋত্বিক মণ্ডল, এবিপি আনন্দ।